আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে সোমবার গুঞ্জবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির। এদিন এই বিদ্যালয়ের পড়ুয়া অভিভাবক সহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে আইনি পরিষেবা শিবির সংগঠিত হয়। এই শিবিরে জেলা আইনি কর্তৃপক্ষের ভূমিকা এবং কিভাবে সাধারণ মানুষ বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন তা ব্যাখ্যা করেন পার্শ্ব আইন সেবক মোহাম্মদ জাকির হোসেন, স্বপন শাহ, বিশ্বনাথ দাস প্রমুখ। এদিনের শিবিরে নারী নির্যাতন, যৌন নির্যাতন, নারী ও শিশু পাচার বন্ধে উদ্যোগ গ্রহণ, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সঞ্জয় দাসের রিপোর্ট। আমরা কুচবিহার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, কুচবিহার লিগাল সার্ভিস থেকে এসেছি। গুঞ্জবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে একটা আইনি সচেতনতা শিবির আমরা করলাম। কিভাবে প্রত্যেকটা লোক বিনা পয়সায় আইনি সহায়তা পেতে পারে, সহযোগিতা পেতে পারে এবং বিনা পয়সায় মামলা লড়তে পারে, সেই দিক নিয়ে আমরা আলোচনা করলাম। এবং আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে কোনো সমস্যা নিয়ে গেলে বিনা পয়সায় সেই সমস্যাগুলো কীভাবে সার্বিকভাবে আমরা সহযোগিতা করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হইল। এছাড়া বাল্যবিবাহ, নারী নির্যাতন, নারী পাচার, শিশু পাচার ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে আমরা সচেতন করলাম।